রাজ্য জুড়ে জোর প্রচার চালাচ্ছে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দল। তবে প্রচারে অন্যান্য দলের চেয়ে অনেকগুণ এগিয়ে বিজেপি। সকাল থেকেই বিজেপি প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি। একই ছবি ফটিকরায় বিধানসভা কেন্দ্রেও। এই কেন্দ্রে বিজেপির হয়ে নির্বাচনে লড়ছেন সুধাংশু দাস। তিনিও সকাল থেকে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়ছেন। শনিবার সুধাংশু দাস পৌঁছে যান তার বিধানসভা কেন্দ্রের আসাম বস্তি এলাকায়। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিয়ে তিনি এদিন জানিয়েছেন, প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া মিলছে, মানুষ বিজেপির পক্ষে রয়েছেন বলেও জানিয়েছেন ফটিকরায়ের বিজেপি প্রার্থী সুধাংশু দাস। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে সমর্থন জানাচ্ছেন। আমরা সকালবেলা যখন জনসম্পর্কে বেরিয়েছি, এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের সাথে পা মিলিয়েছেন। এখনও অনেক লোক আছেন এবং প্রত্যেকটা বাড়িতে একটাই আওয়াজ আমরা পাচ্ছি, একটাই সাড়া পাচ্ছি যে সবাই চাইছেন বিজেপি সরকার আবার আসুক। এবং সবাই মনে প্রাণে বলছেন যে ভারতীয় জনতা পার্টির সরকারই একমাত্র সরকার যে সরকার প্রতিটা মানুষের মানে কাজ করতে পারে, উন্নয়ন করতে পারে এবং কোনো রকমের দুর্নীতি নেই, স্বজন পোষণ নেই, চাঁদাবাজি নেই, ঘুষবাজি নেই, স্বচ্ছ নিয়োগ নীতিতে মানুষ চাকরি পাচ্ছেন, স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে মানুষ গড় পাচ্ছেন, সদলীয় বিরোধী দলীয় সবাই সরকারি বেনিফিট পাচ্ছেন, ফ্রি চাল পাচ্ছেন, গ্যাসের কানেকশন পেয়েছেন, কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, সামাজিক ভাতা 2000 টাকা মানুষ পেয়েছেন। সব কিছু মিলিয়ে গ্রামের মানুষ অত্যন্ত খুশি এবং প্রথমবার রাজ্যের মানুষ এবং আমার বিধানসভা এলাকার মানুষ, এই এলাকার মানুষ একটা ব্যতিক্রমী সরকার দেখেছে, যে সরকার প্রতিটা মানুষের কথা মাথায় রেখে কাজ করেছে। এ কারণে আজ আমরা এই জনসম্পর্কে বেরিয়ে প্রত্যেকটা মানুষের খুব পজিটিভ আমরা সাড়া পেয়েছি এবং সবাই বলছেন যে তারা সবাই বিজেপিকে ভোট দেবেন। এক কথায় ভোটের মুখে দলের প্রচারে ত্রুটি রাখতে চাইছেন না সুধাংশু দাস। বলা যায় গেরুয়া ঝড় উঠেছে ফটিকরায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।